এই যে আমার কবিতা, এই যে আমার গল্প, কি খেতে দিতে দেরি করে ফেলেছে? সরি, আর হবে না, লক্ষ্মী সোনামণিদের মতো খেয়ে নাও, আর রাগ করো না প্লিজ। এই যে আপনার গল্প কবিতা কি আপনার সাথে কথা বলে? হ্যাঁ বলে তো, ওরা আমাকে ছাড়া আর অন্য কারোর সাথে কথাও বলে না, আমি ছাড়া আর কেউ বুঝে না। তা আপনার গল্প ছেলে নাকি মেয়ে? গল্প ছেলেটার নাম আর কবিতা মেয়েটার নাম। তা আপনাকে প্রায় সময় দেখি পত্রিকা নিয়ে পড়তে, আপনি কি পত্রিকা প্রেমিক নাকি চাকরির জন্য? দুটোই বলতে পারেন। আপনি যেরকম আপনার পাখিদের সাথে কথা বলতে পছন্দ করেন, আমি আর ঠিক সেরকমই পত্রিকার ভাষাটা আয়ত্ত করতে পছন্দ করি। তা আপনাকে প্রায় সময় একা দেখি যে, আর কেউ থাকে না? না, আমি একাই থাকি। আগে হলে থাকতাম, সামনে পরীক্ষা আছে তো ওখানে ঠিকঠাক পড়াশোনা করতে পারতাম না, তাই এই রুমটা নিয়ে নিয়েছি। ও আচ্ছা। ও আমার তরকারি। এই শোনেন শোনেন, ধ্যাত ঠিক মতো কথা বলতে পারলাম না। আমি একটু টিউশনিতে যাচ্ছি, ওখান থেকে ফেরার সময় কিছু বই কিনতে হবে, সামনে একটা চাকরির পরীক্ষা আছে তো বুঝতেই পারছেন বেকার মানুষ চাকরির পেছনে দৌড়াতে হয়। ও আচ্ছা, চলুন তাহলে একসাথে যাই আমরা, তারপর আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায়। আমার টিউশনই না থাকলে কিন্তু আমি আপনার সাথেই যেতাম। ও আচ্ছা, সমস্যা নেই, কোনো আরেকদিন যাবো না হয়। তা বাসায় একা একা রান্না করে খেতে খুব কষ্ট হয় তাই না? মানে বাসায় একা একা আমি রান্না করি সেটা আপনি জানলেন কি করে? কেন, ওই দিন না বললেন আমার তরকারি, বললে দূর দিয়ে চলে গেলেন, তখনই বুঝতে পেরেছি একা থাকে। ও হ্যাঁ, সেদিন বোধ হয় লক্ষ্য করেছিলেন। আচ্ছা চলুন। আসছি। আরে আপনি? হ্যাঁ আমি, এটা আপনার জন্য। এগুলো কি? আপনার জন্য কিছু স্পেশাল রান্না করে নিয়ে আসলাম। এখন কি বাইরে রাখবেন নাকি ভিতরে নিয়ে যাবেন? মানে ভেতরে আসবেন আপনি? মা মানে মানুষ দেখলে আবার কি ভাববে? লোকে কি বলো না বলো, তা সেসব কথায় কানে না। এখন আপনি যদি না চান ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার গল্প কি কবিতার প্রেমে পড়েছে কখনো? আমার গল্প কবিতার প্রেমে পড়েছে। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, তারা দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না। কবিতা কখনো কি কষ্ট দিবে গল্পকে, যদি কখনো উপন্যাস হিসেবে কেউ তার জীবনে আসে? তা তো জানি না, তা আপনি কি তেমন কোনো ভয় আছেন ভালোবাসা হারানোর? আর মানে কি এখন থেকে তাহলে আমি লতা হ্যাভ ইওর কাপ অফ টি এন্ড দিস ইজ মাইন। উনি আমাদের পাশের ক্লাসে নতুন এসেছে ভাই, উনি আমার হাত। হ্যালো, দিস ইজ আবির। সামির কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাইস টু মিট ইউ।
তা আপনি কি করছেন? আসলে এখন তো কিছু করছি না, চাকরির জন্য চেষ্টা করছি। ভেরি গুড, ক্যারি অন। ওয়ান্স আপন আ টাইম আমি অনেক ট্রাই করেছি, ফাইনালি একটা জব করছি। এই তো জবের কারণে সপ্তাহে ছয় দিন চিটাগং থাকতে হয়, আর একদিন ওয়াইফকে টাইম দিই। তো বেস্ট অফ লাক, দেখা হবে তাহলে, জমি আড্ডা হবে কোনো একদিন। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার কথা বলুন। শিওর, আমি আসছি।